আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে রে মোমেন, যতবার বলব আজরাইল বহুত ব্যাংক ব্যালেন্স করেছি, কোটি কোটি টাকার মালিক আমি হয়েছি, অনেক ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছি, এরে আজরাইল বহুত বাগ বাগান আমার আছে, কানি কানি জমি আমার আছে, আমি অনেক নামি দামি সম্ভ্রান্ত হয়ে গেছি, আমি তো এর পিছনে সময় দিয়ে ফেলেছি, আখেরাতের জন্য তো কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, আমাকে একটু সময় দাও, আমি কিছুদিন নামাজ পড়া আল্লাহর ইবাদত করে নেই। আমার ভাইরা আমার বন্ধুগণ, যতই বলা বলি করবেন কোনো লাভ হবে কোনো লাভ নাই। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে নে, মৃত্যুর সময় যখন হয়ে যাবি, যা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, মৃত্যুর যখন সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে আজরাইল সামনে হাজির হয়ে যাবে। আহা, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টায়া, পিপাসাতে যাবে কলিজা ফাটিয়া ফাটিয়া, ঠিক কিনা জোরে বলেন। আজরাইল ডাক দিয়া বলবে, রে খবিশ, তোরে আল্লাহ সময় দিয়েছে 50 বছর, 60 বছর, 70 বছর, এই সময়ের ভিতরে যখন তুই আল্লাহর ইবাদত করতে পারলি না, বোঝা গেল আর তুই পারবি না, এখন আর তোরে 1 মিনিট সময়ও দেওয়া হবে না, 1 সেকেন্ড সময়ও দেওয়া হবে না, তুই আল্লাহর বড় না ফরমানি করেছ, আল্লাহর দেওয়া কত নেয়ামত খাইছো, আল্লাহর হুকুম পালন করো নাই। এরে খবিস, তুই কি জানো 5 ওয়াক্ত নামাজ তোর উপরে আমার আল্লাহ ফরজ করেছে, এই 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর সুন্নাত, 5 জন নবী 5 দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, ওই নামাজটা আমার আল্লাহর কাছে এত দামি হয়েছে, এত পছন্দনীয় হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে আরো সে আজিমে রাখছে, চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ। ফজরের সময় তোমাকে ডাকা হয়, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এ আল্লাহর পাগল, এরে মুসলমান, ঘুমের চাইতে নামাজ অনেক ভালো, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়, মঙ্গলের দিকে আয়, তুমি উঠলা না ঘুমায় রইলা, তুমি কি জানো ফজরের নামাজটা যে কত বড় দামি, তুই ঘুমায় রইলি রে খবিস, তোকে এখন আর 1 মুহূর্ত সময়ও দেওয়া হবে না, জোরে বলেন ঠিক কি না। এরে আল্লাহর গোলাম, যারা না ফরমানি করি আল্লাহর কবরের দিকে রওনা দিবে, এ বড় ভয়াবহ ভয়াবহ হবে রে বাজান, শুনে রাখো রতনপুরের মুসলমান ভাই, আমার নবীর গোটা জিন্দগিটা উম্মতের জন্য ব্যয় করেছে, নবীজির এন্তেকালের যখন সময় হয় আমার নবী একবার বেহুশ হয়ে যায়, আবার হুশ ফিরে আসলে নবীজি বলে আসসালাত আসসালাম, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, ও মালিক আমার উম্মতের কি উপায় হবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, নবীজির এন্তেকালের সময় জিব্রাইল আলাইহিসসালাম নবীজির সামনে উপস্থিত হইলেন, আসার সময় আজরাইল দরজায় দাঁড়াইয়া বলতেছে, ভাই জিব্রাইল আমার জন্য একটু অনুমতি নেন। আমার আল্লাহকে বলেন, আমার আল্লাহর হাবিবকে বলেন, একটু অনুমতি দেওয়ার জন্য আমি নবীজির সাথে সাক্ষাৎ করব। বলে কারণ কি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দুনিয়ার সব মানুষের কাছে আমি যেতে পারবো, কোনো অনুমতি লাগবে না, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাইতে হলে তার থেকে অনুমতি নেওয়া লাগবে। এর জোরে কোন সুবহানাল্লাহ।
আমি নবীজির কাছে যাব হযরতে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে যায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজরাইল দরজায় দাঁড়ায়া রইছে আপনার থেকে অনুমতি চায় আপনি অনুমতি না দিলে ভিতরে ঢোকার সাহস তার নাই আমার নবী মুস্কি হাসি দিয়া কয় ও জিব্রাইল আজরাইলকে আসতে বলো আজরাইল যখন নবীজির সামনে হাজির হয়ে যায় নবীজিকে আজরাইল সালাম দেয় সালামের পরে নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কথা বলতে চাই কি বলবো আজরাইল বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাতের অপেক্ষায় আছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছে আর যদি আপনি বলেন গো ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আরো থাকতে চান আপনাকে থাকতেও দেওয়া হবে আমার নবী ডাক দিয়া কয় আজরাইল কতদিন আমাকে থাকতে দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি থাকতে চান কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে তারপরে কি হবে রে আজরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে আপনি ইন্তেকাল করবেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমার নবী ডাক দিয়া কয় ও আজরাইল না বুঝতে পারলাম একদিন একদিন মৃত্যুর স্বাদ আমাকে আস্বাদন করতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অবশ্যই আমাকে মৃত্যুবরণ করতে হবে আমার আর থাকার প্রয়োজন নাই যেহেতু আমার বন্ধু আমার জন্য অপেক্ষমান আছে এই জন্য বন্ধুর মোলাকাতকে আমি বড় পছন্দ করি কিন্তু আজরাইল রে আমার রুহ কবজ করার আগে আরেকবার একটু আমার মালিকের কাছে যাও আমার মালিকের একটু জিজ্ঞাসা করো আমার উম্মত গুলোর কি উপায় হবে রে আজরাইল আমি তো দুনিয়াতে থাকবো না আমার উম্মত গুলির কি উপায় হবে কে আমার উম্মত গুলির জামিন হবে রে আজরাইল আজরাইল আবার আমার আল্লাহর কাছে যায় কয় আল্লাহ আপনার বন্ধু আপনার দোস্ত আমাকে আবারও পাঠাইছে আপনার কাছে কি সংবাদ নিয়ে পাঠাইছে আমার দোস্ত ইয়া আল্লাহ আপনার হাবিব আপনার কাছে আসার জন্য রাজি আছে এক্ষুনি আসবেন কিন্তু তার উম্মতের জিম্মাদার কে হবেন আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল আমার বন্ধুকে যায় বলিও আমার বন্ধুর উম্মতের জামিন আমি আল্লাহ নিজে হইয়া গেলাম এরে মুসলমান যেই নবী তোমার জন্য আমার জন্য এত ফেরেশান ওই নবীর জন্য কি একটু মায়াও হয় না ওই দিনের জন্য কি মায়াও হয় না নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হাবিব কতই না কষ্ট করেছে রে বাবা নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তোমার আমার হেদায়েতের জন্য আমার নবী কতই কষ্ট করেছেন কত মেহনত করেছেন আমার ভাইরা আপনারা জানেন তাইফের ময়দানে আমার নবী দাওয়াত দেওয়ার জন্য যখন উম্মতের ময়দানে গেলেন উম্মতকে দাওয়াত দেওয়ার পরে নবীজির কোনো তো অন্যায় ছিল না অপরাধ ছিল না একমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছেন কিন্তু দুষ্ট কাফের দল আমার নবীর গায়ের উপরে বৃষ্টির মতো পাথর এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে দুষ্ট ছেলেদেরকে আমার নবীর পিছনে লেলাইয়া দিয়েছে তারা আমার নবীকে এত পাথর মারা মেরেছে এরপরেও আমার নবী তাদেরকে বদ্দোয়া করেন নাই জোরে বলেন ঠিক কি না এ আল্লাহর গোলাম আমার নবী একদিন বাসা থেকে বাইর হইয়া রাস্তায় যায় হঠাৎ দেখে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল নবীজি আমার আজরাইলকে দেখিয়া কয় আজরাইল তোমার সাথে দেখা করার জন্য আমার বড় আকাঙ্ক্ষা আজকে যখন তোমাকে পেয়ে গেছি একটু দাঁড়াও তোমার সঙ্গে কথা বলি আজরাইল দাঁড়াইয়া গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর বন্ধু আপনি আল্লাহর দোস্ত কি বলবেন গো ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়া কয় আজরাইল আমি শুনেছি আমার আল্লাহ বলেছেন তুমি আমার উম্মতের রূহ কবজ করো বড় ভয়
ভয়ঙ্কর স্রোত নিয়া আমার গুনাহগার উম্মতের রূহটা যে তুমি কবজ করো সেই সময় তোমার যেই হালতটা থাকে তোমার ওই আসল সুরতটা আমার একটু দেখাইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহর হাবিব ও আল্লাহর দোস্ত আপনি সহ্য করতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি ওই সূরতটা চাওয়ার জন্য আমাকে বলিয়েন না আমার নবী একবার নয় দুইবার নয় তিনবার বলছে আমাকে একটু দেখাও আজরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বললে তো আপনাকে আমি না দেখাইয়া পারবো না গো ইয়া রাসূলুল্লাহ কারণ আপনি হলেন আমার আল্লাহর বন্ধু আপনি হলেন আল্লাহর দোস্ত আপনি যদি রাগ হয়ে যান আপনি যদি মন ক্ষুণ্ণ হয়ে যান আর আমার আল্লাহও বেজার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু অপর দিকে তাকান আমি সেই সূরতটা ধরি নবীজি অন্য দিকে তাকাইল ইনি মধ্যে আজরাইল আলাইহিস সালাম সূরতটা ধরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার আপনি আমার দিকে তাকান আমার নবীর দিকে আমার নবী যখন আজরাইলের দিকে তাকাইল দেখে পাও তার জমিনে মাথাটা হলো আসমানে আহারে সমস্ত শরীরের পশমের গোড়া গোড়া আগুনের জিব্বা বাহির হইতে আছে বড় বড় নীল দিঘির মতো চক্ষু দিয়া যখন আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে রইছে নবীজি আজরাইলের সেই ভয়ানক সূরতটা দেখি আর সহ্য করতে পারলেন না চিৎকার দিয়া বেহুশ হয়ে নবীজি পড়ে গেলে আমার ভাইরা আমার বন্ধুগণ রতনপুরের ভাইরা ও পর্দার আড়ালের মা গো একটু খেয়াল করো রে মা আর এই বাড়িতে একদিন ঢুকছিলা রে মা আহারে নতুন বউ হয়ে এই বাড়ির দরওয়াজা দিয়া ঢুকছিলা গো মা কত মানুষে পান খাওয়াইল কত মানুষে শরবত খাওয়াইল আবার এমন একটা সময় আসবে যখন এই বাড়ির দরওয়াজা দিয়া মরার লাশ হইয়া বাইর হইয়া যাইবা ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কত আত্মীয় স্বজনরা কাঁদবে ও মা দুনিয়াতে তো আর তোমারে রাখা যাবে না জোরে বলেন ঠিক কিনা এরে আল্লাহর গোলাম সঙ্গে সঙ্গে আজরাইল তার সেই ভয়ানক সুরতটা ছেড়ে দিয়ে সাধারণ একজন মানুষের সুরত ধরে আমার নবীজিকে উঠাইয়া আজরাইল তার হাত ঠাকানা আমার নবীজির মাথার উপরে বুলাইতে আসে কিছুক্ষণ পরে নবীজির হুঁশ ফিরে আসলে নবীজি বলতেছে ও আজরাইল যেই সুরতটা তুমি আমাকে দেখাইছো বলো আমার উম্মতের কি উপায় হবে রে উম্মতের জন্য আমার নবী এত পাগল আজকে সেই উম্মত নবীকে ভুলে যায় নবীর রেসালতকে ভুলে যায় দিনকে ভুলে যায় আল্লাহর হুকুম পালন করে না মন চাহি জিন্দিগি শুধু মন চাহি জিন্দিগি এরে আল্লাহর গোলাম শুনে নাও নবীজি তোমার জন্য আমার জন্য কত পাগল ছিল নবীজি আবারও চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে যায় আজরাইল এবারও নবীজির মাথায় হাত বুলাইয়া দেন কিছুক্ষণ পরে নবীজির হুশ ফিরে আসলো নবীজি আবারও আমার উম্মতের কি উপায় হবে বলিয়া নবীজি বেহুশ হয়ে যায় এইভাবে তিনবারের পরে আজরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আর থাকা সম্ভব না আমাকে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো যেতে হবে নবীজি বলতেছে যাও আজরাইল তুমি যাও আজরাইল চলে গেল নবীজির মনটা বড় খারাপ কি সুরতটা দেখলাম আজরাইলের আমার উম্মতের কি উপায় হবে রে মালি ও আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে নবীজি কান্দে নবীজি কান্দে বাসায়ও যায় না কোনো সাহাবীরও বাসায় যায় না নবীজি হাঁটতেছে হাঁটতেছে সোজা নবীজি যাইতে যাইতে বহু দূরে যায় একটা পাহাড়ের জং পাহাড়ের উঁচু চূড়ায় উঠলেন পাহাড়ের উঁচু চূড়ায় উঠিয়া সেজদায় পড়ে নবীজি কান্দে আর বলে আমার আল্লাহ ও আমার মালিক আমার উম্মতের কি উপায় হবে রে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আজ
আজরাইলের যেই সূরত দেখেছি আল্লাহ আমার উম্মতের তো কোনো উপায় নাই এই বলে নবীজি জার জার করে কান্দে আমার ভাই রাখার সময় হয়ে গেল বিকাল হয়ে গেল সাহাবাই কেরাম কেউ নবীজিকে দেখে না একে অপরকে জিজ্ঞাসা করে নবীজিকে দেখছো নি বলে না নবীজিকে দেখি নাই আরেকজনে জিজ্ঞাসা করে নবীকে দেখছো বলে না দেখি নাই সব সাহাবাই কেরামরা নবীজিকে না পাইয়া পাগলের মতো হয়ে গেল আমার ভাইরা দৌড়ায় ফাতেমার বাড়িতে ফাতেমা রে নবীজি তোমার বাসায় আসছে কিনা বলে না ব্যাপার কি আব্বাকে কি পাওয়া যায় না বলে না আজকে তো নবীজিকে দেখি না ফাতেমা বলে আজকে আব্বা তো আমাদের বাসায়ও আসে না অন্যদিন আব্বা জান হাসান হোসাইনকে না দেখিয়া পারেন না একবার হইলেও আব্বা বাড়িতে আসেন আজকে কোথায় গেল আব্বা ফাতেমাও কান্দে আলীও কান্দে হাসান হোসাইনও কান্দে সব সাহাবীরা কান্দে সারা রাত ঘুম নাই নবীজিকে শুধু তালাশ করতেছে কোথাও নবীজির সন্ধান নাই আমার ভাইরা দ্বিতীয় দিন পাগলের মতো হইয়া সাহাবায়ে কেরাম দৌড়ায় কোথাও আল্লাহর হাবিবের সন্ধান নাই কান্দে আর কয় আমাদের কোন অপরাধের কারণে জানি আল্লাহ তাকে আসমানে উঠাইয়া নিয়ে গিয়েছেন নাকি মদিনার কোন কাফের আমার নবীকে হত্যা করে ফেলেছে এই বলতেছে আর কান্দে একদিন গত হয়ে গেল দুই দিন গত হয়ে গেল তৃতীয় দিন আমার ভাইরা আমার বন্ধুগণ তৃতীয় দিন সকাল বেলা হযরতে ওমরে ফারুক ফজরের নামাজ পড়িয়াই বাইর হইয়া তলোয়ারটা বের করে বলতেছে ও মদিনার কাফের ও মদিনার কাফের দল শোন আমি ওমর যে ওমর মক্কার বড় বড় বাহাদুর কাফেরদেরকে পর্যন্ত আমি খাজনা দেই না আমি ওদেরকে পর্যন্ত ডরাই না ইসলাম গ্রহণের পরেই মক্কার মসজিদে যাই আমি আজান দিয়েছি আমি উচ্চ কণ্ঠে বলিছি যে আসো স্ত্রীকে বিধবা করবা আমার তরবারির সামনে আসো সন্তানকে এতিম করবা তরবারির সামনে আসো মাতা পিতাকে সন্তান হারা বানাইবা তরবারির সামনে আসো আমি তো সেই উমর যেই নবীর চেহারা দেখিয়া মুসলমান হইলাম আজ তিন দিন হয়ে গেল সেই নবীরে আমি দেখি না কে আমার নবীকে গুম করছো হত্যা করেছো আমার নবীকে তাড়াতাড়ি করে বের করে দে নসেতেই ওমরের তরবারি থেকে মদিনার একটা কাফেরও রেহাই পাবি না এরে আমার ভাই আমার বন্ধু সাহাবায়ে কেরাম জার জার করে কান্দে কারো ঘরের সুলায় আগুন জ্বলে না কান্নার কান্না মদিনার অলিতে গলিতে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীজির জন্য কান্দে সকলেই নবীজির জন্য কান্না অবস্থায় নবীজিকে কেউ পায় না আমার ভাইরা সাহাবায়ে কেরামদের সাথে কাফের মুশরিকদা পর্যন্ত নবীজির তালাশ করতে আসে কাফেররা ডাক দিয়া ও যদিও আমরা ইসলাম গ্রহণ করি নাই মুসলমান হই নাই কিন্তু তোমাদের নবীকে আমরা অত্যন্ত ভালোবাসি আমরা অত্যন্ত ভালোবাসি ওই নবীর গায়ে আমরা অস্ত্র ধরি নাই নবীকে আমরা মারি নাই আমাদের কোনো দোষ নাই মদিনার কাফেররা পর্যন্ত ভয়ের চোটে মুসলমান সাহাবায়ে কেরামদের সঙ্গে নবীজিকে তালাশ করতে আসে কেউ পায় না আমার ভাইরা আমার বন্ধুগণ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ ঘরের ভিতরে কোনো শব্দ নাই হাসানও কান্দে না হোসাইনও কান্দে আলী কাররামাল্লাহ ওয়াজহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ বেকারার হয়ে দৌড়াদৌড়ি করতেছে ছুটাছুটি করতেছে কোথাও পায় না আমার ভাইরা হযরতে আবু বকর আর উমর একজন আরেকজনের সাথে পরামর্শ করতেছে ও ভাই যেই জায়গায় আমার নবী নাই নবীজিকে শূন্য অবস্থায় দেখতে মন চায় না চল একদিকে শুইলা যাই কোথায় নবীজিকে পাওয়া যায় কেন আল্লাহর হাবিবকে পাই না এই বলিয়া হযরতে আবু বকর আর হযরতে ওমর এই দুইজন
সাবি হাটে আর কান্দে হাটে আর কান্দে আমার ভাইরা যেই পথে আল্লাহর হাবিব গিয়েছেন ওই পথটা ধরে হাঁটতেছে তারা তো আর জানে না নবীজি ওই পথেই গিয়েছেন বহু দূরে যেয়া দেখে একজন রাখাল বসে বসে বড় চিন্তায় পড়ে আছে ভেড়া বকরিগুলির দিকে তাকিয়ে তাকিয়ে তার মনটা বড় খারাপ হযরতে ওমর হযরতে আবু বকর ডাক দিয়া কয় রে রাখা নবীজিকে তোরা দেখছনি আমার নবীর কোন সন্ধান দিতে পারুনি রে রাখাল রাখাল ডাক দিয়া কয় ও বিদেশি মুসাফের কে আপনাদের নবী ওই নবীকে তো আমি চিনি না তবে শোনেন একটা খবর শোনেন আজ তিন দিন হইল একজন ব্যক্তি এত সুন্দর দেহের অধিকারী এত সুন্দর দেহওয়ালা একটা মানুষ এই পাহাড়ের উঁচু চূড়ায় তিন দিন হইয়া গেল সেজদায় পইরা শুধু রব্বি হাবলি উম্মতি বলে কান্দে উম্মতি উম্মতি বলে কান্দে ওনার দিকে তাকায়া তাকায় আমার ভেড়া বকরিগুলি তিন দিন পর্যন্ত ঘাসে মুখ দেয় না আমার ভেড়া বকরিগুলি উপবাস শুধু ওই পাহাড়ের দিকেই তাকায়া রইছে আর গড়ে গড়ে আর দুই চক্ষু দিয়া পানি পড়তে আছে কারণটা কি বুঝলাম না যদি তোমাদের কোনো পরিচিত ব্যক্তি হয় দয়া করে তোমরা তাকে নিয়ে যাও না হয় আমার সব ভেড়া বকরিগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দয়া করে আমারে বাঁচাও আমার ভাইরা আমার বন্ধুগণ হযরতে ওমর আবু বকরের দিকে তাকায় আবু বকর ওমরের দিকে তাকায় একজন আর একজনের জড়াইয়া ধইরা কান্দে আর কয় ওমর এটা আমাদের নবী ছাড়া তো আর কেহ উম্মতের জন্য কাঁদনেওয়ালা হবে না রে ওমর ওমর চলো দৌড়ায় আর দৌড়ায় দৌড়ে পাহাড়ের উঁচু চূড়ায় উঠিয়া দেখে আমার নবী শেষতায় পড়ে উম্মতের মায়ায় নবীজি কান্দে ও রতনপুরের ভাই ওই নবীজির জন্য কে একটু মায়াও হয় না কত বিজাতিরা আমার নবীকে গালি দেয় আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে রে মুসলমান যেই নবীজি তোমার আমার জন্য মৃত্যু রাগ পর্যন্ত শুধু উম্মতের ব্যথায় ব্যথিত হয়েছিলে আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানটা কায়েম করবেন বিচার কাজ যখন শুরু করবেন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাবেন যাও জিব্রাইল আমার হাবিবকে নিয়া আমার হাবিবকে এই রওজায়ে আতহারের থেকে উঠাইয়া নিয়ে আসো আমার ভাইরা নবীজির রওজা পাকের কাছে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যাবেন জিব্রাইল আঘাত করে রওজা পাক হয়ে গেলে নবীজি যখন উঠবেন নবীজিকে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন কিয়ামতের ময়দান যেতে হবে আমার নবী ডাক দিয়া বলে ও জিব্রাইল আমি ময়দানে মহাশরে যাব না কেন যাবেন না ইয়া রাসূলুল্লাহ নবীজি কাঁদবে আর বলবে জিব্রাইল আমার সমস্ত উম্মতগুলিরে জাহান্নামে পাঠায়া সর্বশেষে বুঝি আমার আল্লাহ আমাকে নেওয়ার জন্য পাঠাইছেন তখন জিব্রাইল ইসলাম বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর্বপ্রথম এই মাত্র হাসরের ময়দান কায়েম করা হয়েছে এখনো কোনো আপনার উম্মত হাসরের ময়দানে ওঠে নাই ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আপনাকেই উঠানো হয়েছে আমার ভাইরা নবীজি যখন উঠবেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সেই রওজা আতহারের দিকে কবর মুবারকের দিকে তাকায়া নবীজি বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ইন্তেকালের পরে যখন আপনার সাহাবীরা আপনাকে দা
দাফন করতেছিল আমি উপস্থিত ছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পিঠের দেশের মাটিগুলা তখন শুকনা মাটি ছিল কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রওজা পাক কেন ভিজা কাদা মাটির ভিতর আপনি শোয়া ছিলেন নবীজি কাঁদবে আর বলবে ও জিবরাইল উম্মতের মায়া আমি নবী রওজা পাকে শুয়া শুয়া কাঁদছি রে আমার ভাইরা আমার বন্ধুগণ এবার হযরতে হযরত মতে উমরে ফারুক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যায়া সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আজ তিন দিন হয়ে গেল আপনাকে দেখি না গোটা মদিনা অন্ধকার হয়ে গেছে মদিনায় কান্নার রোল সব সাহাবায়ে কেরাম কান্দে তাদের বিবিরাও কান্দে ইয়া রাসূলুল্লাহ আপনার আদরের নাতি ইমাম হাসান হোসাইন পর্যন্ত কান্দে ইয়া রাসূলুল্লাহ ফাতেমার খাওয়া নাই দাওয়া নাই কান্দে আর গড়াগড়ি খায় ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান তিন দিন হয়ে গেল কেন এখানে এইভাবে সেজদায় পড়ে কান্দেন আমার ভাইরা নবীজির কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই আমার ভাইরা অনেকক্ষণ পরে হযরতে আবু বকর সিদ্দিক ওমরকে ডাক দিয়া বলে ওমর এভাবে আল্লাহর হাবিবকে নেওয়া যাবে না ও আবু বকর চলো ওমর চলো আমরা দুইজন যাই ফাতেমাকে আনতে হবে ফাতেমা সারা নবীজিকে নেওয়া যাবে না আমার ভাইরা হযরতে ওমরও দৌড়ায় আবু বকরও দৌড়ায় পথের ভিতরে দেখা হয়েছে হযরতে আলীর সঙ্গে আলী ডাক দিয়া কয় ও বড় মিয়া কেন দৌড়ান হযরতে ওমরে ফারুক ডাক দিয়া কয় আলী রে নবীজিকে পাওয়া গেছে আলী আবার বাইরা হযরতে আলী কান্দে আর কয় কোথায় পাইলেন সংবাদ বহু দূরে পাহাড়ের চূড়ায় নবীজি উম্মতের জন্য কান্দে ও আলী এত চেষ্টা করলাম নবীজি কোনো কথা বলে না মনে হয় ফাতেমাকে সারা নবীজিকে আনা সম্ভব হবে না আমার ভাইরা আমার বন্ধুগণ হযরতে আলী দৌড়ায় ফাতেমা কই রে ফাতেমা ডাক দিয়া কয় আমার আব্বার সংবাদ পাইছনি বলে হা নবীজির সংবাদ পাওয়া গেছে নবীজিকে পাওয়া গেছে বহু দূরে নবীজি পাহাড়ের উঁচু চূড়ায় উম্মতের জন্য কান্দে ফাতেমা তুমি চলো তুমি না গেলে আব্বুকে উঠে আনা যাবে না নবীজিকে আনা সম্ভব না আমার ভাইরা আমার বন্ধুগণ ফাতেমা তাড়াতাড়ি কইরা হযরত ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে রওনা করলো নবীজির কাছে নবীজির কাছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না উপস্থিত হইয়া কান্দে আর কয় আব্বু তিন দিন হইল আপনার চেহারা মুবারক দেখি না ওগো আল্লাহর হাবিব আমার ঘরে অনেক সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই সপ্তাহ পর সপ্তাহ যায় আমার ঘরে খাবারের ব্যবস্থা হয় না আমার হাসান হুসাইন শুধু খাওয়ার জন্য যখন কান্নাকাটি করে আপনি নবীর চেহারা মোবারকের দিকে যখন আমার হাসান হুসাইন দেখে তাদের ক্ষুধা নিবারণ হইয়া যায় আজকে তিন দিন হইয়া গেল আমার হাসানও কান্দে না 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 করিয়া আমার হুসাইনও কান্দে আপনার কোনো সংবাদ পাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপু আপনি ওঠেন আপনি ওঠেন আপনার উম্মতের জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের জন্য আর কাঁদবেন না আপনি ওঠেন
আমার ভাইরা নবীজি মাথা উঠায় না হযরতে আবু হযরতে উমরে ফারুক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনিই বলেছেন আকাশের যত নক্ষত্র আছে ওই নক্ষত্রের চাইতেও বেশি নেক আছে উমরের নেক ইয়া রাসূলুল্লাহ আমি উমর আমি সেই উমর আমার সব নেক গুলি আপনার উম্মতের দিয়া দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ উমর বলতেছে আমার নেকি গুলো আপনার উম্মতের দিয়া দিলাম তবু আপনি মাথা উঠান নবীজি কোনো আওয়াজ করে না আমার ভাইরা হযরতে আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনি নবী বলেছেন হিজরতের রাত্রিতে আমার যেই পরিমাণ নেকি হয়েছে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ আমার ওই নেকি অর্জন করা সম্ভব হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সমস্ত নেকিগুলি আপনার উম্মতের জন্য আমি দান করিয়া দিলাম আপনি উঠে আমার বাইরা নবীজি উঠে না এবার হযরতে ফাতেমা কান্দে আর কয় আব্বু আপনি মাথা উঠান আমার হাসান আর হুসাইনকে আপনার উম্মতের জন্য কোরবানি দিয়া দিলাম একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাইরে আমার বন্ধুগণ নবীজি মাথা উঠায় না আল্লাহ পাক জিব্রাইল পাঠিয়ে দিয়েছে যাও জিব্রাইল আমার হাবিব তো মাথা উঠাইবে না আমার হাবিবের হাবিবকে যায় বলো এখন মাথা উঠানোর জন্য আমি আল্লাহ আমার রসুলের উম্মতের স্বয়ং জাবিন হইয়া গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ আজকে ওই উম্মত নামাজ পড়ে না নামাজের কথা বললে নামাজের দিকে আর আগায় না আমার ভাইরা আমার বন্ধুগণ তো আল্লাহ পাকের হাবিব বলেছেন বাইনাল মুমিনে ওয়া বাইনাল কুফরে তরকুসসালাত মুসলমান এবং কাফেরের মাঝে একমাত্র পার্থক্য হলো নামাজ জোরে বলেন ঠিক কি না মুসলমান নামাজ পড়বে কাফেররা নামাজ পড়বে না পর্দার আড়ালের মাগো যতই শীত থাকুক না কেন রে মা এই শীত হলো জাহান্নামের একটা নমুনা জোরে বলেন ঠিক কি না গরম জাহান্নামের নমুনা শীতের ভিতরেও যদি আল্লাহর ইবাদত করো রে মা এই ঠান্ডার ভিতরে সকালবেলা যদি আরামের লেপটাকে সরায়া মাওলার সামনে দাঁড়ায়া যাও আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ও ফেরেশতারা দেখো আমার বান্দা আমার জন্য আরামের বিছানা ত্যাগ করিয়া নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেছে ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমার এই বান্দা বান্দি যেদিন হাসরের ময়দানে বিপদের ভিতরে পড়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের জান্নাত দান করব জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো মুসলমানের জন্য বেহেশতের তালা বেহেশতের চাবি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত দান করবেন ওই জান্নাতে যাওয়ার জন্য চাবির প্রয়োজন আছে না নাই যত মূল্যবান ঘর থাকে ওই মূল্যবান ঘরের তালা খোলা থাকে না আটকানো থাকে যেই ঘরের ভিতরে স্বর্ণ অলংকারে ভরা অর্থ সম্পদে ভরা টাকা পয়সায় ভরা ওই ঘরের দুয়ারটা সব সময় খোলা থাকে না আটকানো থাকে আটকানো থাকে আল্লাহ পাক যাকে জান্নাত দান করবেন যেই বান্দাকে সবচাইতে ছোট জান্নাত দান করবেন ওই জান্নাতটা হলো এই পৃথিবীর চাইতে দশটা পৃথিবীর সমান চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীকে দশ গুণ বড় করলে যত বড় হবে আর চাইতে বড় হলো তার জান্নাত আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর হাবিব বলেন চার আনা পয়সা দেখছেন তো মুরব্বীরা দেখেছেন চার আনা পয়সা দেখছেন না পঁচিশ পয়সা ওই পঁচিশ পয়সাটাকে যদি জমিনের ভিতরে রাখেন যতটুকু জাগা তার নিচে পড়বে অতটুকু জাগা জান্নাতের ভিতরে যদি কেউ ক্রয় করতে চায় এই গোটা পৃথিবীটাকে যদি সে দশবার বিক্রি
করে তারপরেও অতটুকু জাগার মূল্য দিতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ এত বড় এত দামি জান্নাত আমার আল্লাহ তোমাকে আমাকে দান করবে ওই জান্নাতের দরজাটা বুঝি খোলা থাকবে এটা তালা মারা থাকবে চাবি হবে তোমার আমার নামাজ নামাজ আছে তো জান্নাতে ঢোকা যাবে নামাজ নাই জান্নাতে ঢোকা যাবে না জোরে বলেন ঠিক কি না এরে মুমিন আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ এরে উম্মতের দল হাসরের ময়দানে তোমাদের সর্বপ্রথম নামাজের হিসাব হবে জোরে বলেন ঠিক কি না আমার আল্লাহ পাক এই মাসটা হলো রজব মাস কি মাস রজবের মাস চলতেছে এই মাসে নবীজির সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার হয়েছে জোরে বলুন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের ভিতরে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক এই আয়াতের ভিতরে প্রমাণ করতেছেন আমার নবীর সঙ্গে আমার আল্লাহর সঙ্গে সশরীরে দিদার হয়েছে সাত আসমানের উপরে আরশে আজিমে জোরে কন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর হাবিবের ডান পাশে ছিল হযরতে জিব্রাইল বাম পাশে ছিল হযরতে মিকাইল সুবহানাল্লাহ গণ আল্লাহর হাবিব ছিল মাঝখানে পিছনে ছিল সত্তর হাজার ফেরেশতা সুবহানাল্লাহ কয় না এই ফেরেশতাদের বহর নিয়ে আল্লাহর হাবিবকে মারহাবা জানাইতে জানাইতে আমার ভাইরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা জেরুজালেমে বর্তমান যেই ফিলিস্তিনের যুদ্ধ চলছে ওই ফিলিস্তিনের মসজিদে আকসায় নিয়েছেন সেখান থেকে উর্দু জগতের দিকে নিয়েছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠম আসমান সপ্তম আসমানের উপরে উঠাইয়া হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা নামক স্থানে দাঁড়াইয়া আমার নবীজিকে কয় রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এক চুল পরিমাণ উপরের দিকে যাওয়ার শক্তি এখন আর আমার নাই ইয়া রাসূল আল্লাহ পর্যন্ত আপনার সফরের সঙ্গী ছিলাম আমি এখন থেকে উপরের দিকে আপনি যেতে হবে আমি আর যেতে পারবো না কবির ভাষায় বলেন আগার এক সেরে মো এ বড় তর ফরম ফরুগে তাজাল্লি পশু জাত ফরম জোরে কন সুবহানাল্লাহ ইয়া রাসূল আল্লাহ এক চুল পরিমাণ যেতে পারবো না আমার নবী ডাক দিয়ে গো হযরতে জিব্রাইল জমিন থেকে এই পর্যন্ত এসেছি জীবনে কোনোদিন আমি আসি নাই এটা হলো আমার অসীম পথ তুমি আমার সফরের সঙ্গী হিসাবে ছিলে এখন থেকে উপরের দিকে আমি কিভাবে যাব আমি তো কিছুই চিনি না নবীজিকে হযরতে জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জমিন থেকে সাত আসমানের উপরে আপনাকে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি এনেছি এখান থেকে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত নেওয়ার জন্য বহর হলেন আমার আল্লাহ স্বয়ং নিজে জোরে কন সুবহানাল্লাহ আমার ভাইরা সংক্ষেপে আমি কথা বলছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আল্লাহর হাবিবের সঙ্গে সরাসরি দিদার হলো আল্লাহ নবীজিকে তো দেখেনই কিন্তু নবীজি চোখে আল্লাহকে দেখতেছেন বন্ধুর সঙ্গে বন্ধুর মোলাকাত আমার ভাইরা আল্লাহর সঙ্গে নবীজির সঙ্গে মোলাকাত হয়েছে সাতাইশ বছর এর চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ কত বছর সাতাইশ বছর মোলাকাতের পরে নবীজি যখন দুনিয়ার জগতের দিকে রওনা দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাবিব উম্মতের জন্য হাদিয়া নিয়ে যান
سبحان الله কয় না উম্মতের জন্য আপনার উম্মতের জন্য হাদিয়া দিতে চাই ও আল্লাহ কি হাদিয়া দিবেন আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব জমিনের বুকে পাঁচজন নবী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে কয় ওয়াক্ত নামাজ জমিনের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ জমিনের বুকে পাঁচজন নবী পড়েছে আমি ওই পাঁচ ওয়াক্ত নামাজকে তোমার উম্মতের জন্য দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু পাঁচ শক্ত নয় তোমাকে 50 শক্ত সর্বপ্রথম দিয়েছেন যে 50 শক্ত নামাজ আমি আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম নবীজি 50 শক্ত নামাজ পয়া বড় খুশি মনে উম্মতের হাদিয়া নিয়া রওনা করেছে আমার ভাইরা আমার বন্ধুগণ যখন আসমানের দিকে নামেন তৃতীয় আসমান চতুর্থ না যেন পঞ্চম আসমানে বসা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া তো আল্লাহর দোস্ত اے محمد الرسول اللہ উম্মতের জন্য কোন হাদিয়া আনছেন কিনা বলে হ্যাঁ এনেছি কি এনেছেন 50 ওয়াক্ত নামাজ নবীজি খুশিতে বলতেছে 50 ওয়াক্ত নামাজ এনেছি হযরত মতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর্বপ্রথম নতুন রেসালত পেয়েছেন নতুন দায়িত্ব পেয়েছেন উম্মতের ব্যাপারে এখনো বোঝেন না আমি জানি আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ার শক্তি রাখে না 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না যার নামাজকে কমায় আসেন আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান আল্লাহ রাগ হবে না কারণ আল্লাহর দোস্ত হলেন আপনি যতবার যান আল্লাহ পাকের দরজা আপনার জন্য উন্মুক্ত আছে চলে যান নামাজকে কমায় আসেন আমার ভাইরা প্রথমবার গেল 10 ওয়াক্ত কমাইল দ্বিতীয়বার আবার পাঠাইলেন আবারও 10 ওয়াক্ত কমাইল আবার তৃতীয়বার পাঠাইলেন এবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন হাবিব দশ বুঝি না পঞ্চাশ বুঝি না আমি আল্লাহ এবার সর্বশেষ ডিসিশন নিলাম পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচজন নবী দুনিয়ার বুকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে এই পাঁচ ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ সযত্নে আমার আরশে আজিমে রাখছি এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য হাদিয়া দিয়া দিলাম তবে শুনে নেন যাওয়ার সময় আপনাকে অফারটা দিয়ে যাই আপনার যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ এহতেমামের সাথে গুরুত্বের সাথে আদায় করবে আমি আল্লাহ ওই পাশের পাশে একটা কুদরতি হাতে শূন্য লাগায়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াক্ত সওয়াব হবে কত উক্তের 50 ওয়াক্ত নামাজের সওয়াব এ আল্লাহর গোলাম পাঁচ ওয়াক্ত নামাজ যে পাঁচজন নবী পড়েছেন সর্বপ্রথম ফজরের নামাজ পড়েছেন জমিনের বুকে এর আগে নামাজ ছিল না সর্বপ্রথম জমিনের বুকে ফজরের নামাজটা পড়েছেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম কে বলেছে হযরতে আদম আলাইহিস সালাম সংক্ষেপে আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতের ভিতরে সুখময় জীবন যাপন করতেছে কিন্তু এটা শয়তানের সহ্য হলো না শয়তান বড় কৌশল খাটাইতেছে কিভাবে জান্নাতের ভিতরে ঢোকা যায় জান্নাতের ভিতরে কিভাবে ঢোকা যায় এই ওয়াজ আপনারা সকলেই জানেন এরপরেও আমি বলি ও মুসলমান হযরত মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ যে দেওয়া হয়েছে এমনিই দেওয়া হয় নাই অত্যন্ত দামি আল্লাহ পাকের কাছে এই নামাজগুলি বড় কবুলিয়তি রাখে গুরুত্ব রাখে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দান করেছেন আমার ভাইরা জান্নাতের ভিতর থেকে ময়ূর বের হয়েছে জমিনের বুকে আহার করার জন্য জমিনের বুকে জান্নাত থেকে ময়ূর পাখি বাহির হইয়া সাপ ধরেছে ওই সাপটা যখন হাঁ করেছে তার গলদেশে শয়তান ঢুকে পড়েছে শয়তান ঢুকে পড়েছে ময়ূরটা উড়াল দিয়ে সাপটা নিয়ে জান্নাতের জমিনের ভিতরে ফালাইয়া যখন ঠুকরাইয়া খাওয়ার জন্য তাকে নরম করতেছিল সাপটা যখন আবার হাঁ করেছে জবানের ভিতর থেকে সাপ শয়তান তা বের হয়ে গেছে শয়তান জান্নাতের ভিতরে যায়া মানুষের সুরত ধরছে ওলি আল্লাহ
আল্লাহর সুরত ধরছে মাথার ভিতরে পাগড়ি হাতের ভিতরে তাসবিহ সুন্নতি লাঠির মত লয়া সাইতে যাইতে হযরতে হাওয়া আলাইহিস সালাম একা বসে আছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভ্রমণ করার জন্য অন্য জায়গায় গেলেন এই সময়তে হযরতে হাওয়া আলাইহিস সালামের কাছে শয়তান যায়া কুমন্ত্রণা দিচ্ছে কান্নাকাটি করতেছে ও হাওয়া তোমাদের জন্য বড় ব্যথায় ব্যথিত হয়ে আছি হযরতে হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া গো বিদেশি মানুষ তোমাকে চিনি না কি তোমার পরিচয় কোত্থেকে তুমি এখানে আসলা বলে আমার পরিচয়টা পরে নিও আগে তোমার জন্য যে আমি ব্যথিত আছি এই কথাটা আগে শুনে নাও বলে কি সমস্যা আবার আমার বলে শোনো এত সুন্দর জান্নাত যেই জান্নাতের ভিতরে নাজো নেয়ামতের অভাব নাই যেখানে মন চাই যাইতে পারো যাহা কিছু মন চাই আহার করতে পারো সব কিছু তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু শুনে নাও এই জান্নাত থেকে তোমাদেরকে একদিন বের করে দেওয়া হবে এই জান্নাতে তোমাদেরকে চিরদিন থাকতে দেওয়া হবে না বলে কিভাবে আপনি বলেন বলে হ্যাঁ আমি জানি তোমাদেরকে চিরদিন থাকতে দেওয়া হবে না তার প্রমাণ হলো ওই গাছটা সম্পর্কে আল্লাহ কি বলেছে বলো হযরতে হাওয়া আলাইহিস সালাম বলতেছে আল্লাহ বলেছে হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন ও আদম আর হাওয়া বেহেশতের সব জায়গায় যাইতে পারবা কোথাও তোমাদের জন্য নিষেধ নাই তবে শুনে নাও ওই যে দেখো গাছ ওই গাছটার কাছেও তোমরা যাইবা না যাকে গন্ধম গাছ বলে থাকি আমরা ওই গাছের কাছেও যাইবা না তার ফল খাইবা না যদি খাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা তোমরা দোষারূপ হয়ে যাইবা আমার কাছে দোষী সাব্যস্ত হয়ে যাইবা ওই গাছের কাছেও যাইও না কয় কেন বলছে তোমরা কি জানো বলে তা তো আর জানি না এই জন্য বলা হয়েছে যদি ওই গাছের ফল খাও তাহলে তোমাদেরকে জান্নাত থেকে আর বিতাড়িত করতে পারবে না উল্টা পাইছে জীবনে ঠিক কিনা শয়তান তো আমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান চায় যাতে আমরা বনি আদম জান্নাতে না যাইতে পারে সব সময় জান্নাত বনি আদমের শত্রু হলো শয়তান কারণ বনি আদমের কারণে আদম আর হাওয়ার কারণে এই শয়তান ওয়াইন্না আলাইকুম লানাতি ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত হয়েছে এই দুশ্মন সব সময় আমাদের বিরুদ্ধেই কাজ করে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ শয়তান এবার যখন তাকে এই কুমন্ত্রণা দিল বলে এখন আমি কি করতে পারি কয় তাড়াতাড়ি কইরা সেখান থেকে যায় ফল খাও এবং তোমার স্বামীকেও কালা কৌশলে খাওয়াও আমার ভাইরা হযরতে হাওয়াও খাইল কৌশলে আদমকেও খাওয়ানোর চেষ্টা করল আদম খাইতেছেন এমন সময় যখন মনে পড়ল এমনি হযরতে আদম আলাইহিস সালাম তার গলদেশকে টিপে ধরেছে আমার ভাইরা যত চেষ্টা করেছে কিন্তু অন্যায় তো হইয়াই গেছে জান্নাতি পোশাকগুলা সঙ্গে সঙ্গে ওদের থেকে খুলে গেছে আমার আল্লাহ ডাক দিয়া গো আমি যে আল্লাহ নিষেধ করেছি আমার ওই নিষেধের কথা তোমরা ভুলে গেছো শোনো আদম এবং হাওয়া শুধু একটা তোমরা দুজনেই দোষী না তোমাদের ভিতরে পাঁচজনে দোষী হইছো কয়জন পাঁচজনে দোষী হইছো আদমও দোষী হয়েছ হাওয়াও দোষী হয়েছ এরপরে সাপ দোষী হয়েছে এরপরে ময়ূর দোষী হয়েছে শয়তান দোষী হয়েছে অতএব তোমরা কেহ আমার জান্নাতে থাকতে পারবা না বাইর হয়ে যাও আমার ভাইরা অনেক কথা আছে এখানে আমি সংক্ষেপে বলতেছি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামায়া দেওয়া হলো হাওয়া আলাইহিস সালামকেও নামায়া দেওয়া হলো আদমকে নামানো হয়েছে আদমকে নামায়া দেওয়া হয়েছে শ্রীলঙ্কা কোথায় জোরে বলেন শ্রীলঙ্কায় নামায়া দেওয়া হয়েছে হযরতে হাওয়া আলাইহিস সালামকে নামানো হয়েছে জিদ্দায় আমার ভাইরা হযরতে হাওয়াও নেমেছে জিদ্দা আদম নেমেছেন সেই শ্রীলঙ্কা অন্ধকারের ভিতরে নামানো হয়েছে
হয়েছে, রাতের আধারে নামানো হয়েছে, জমিনের বুকে হযরতে আদম আলাইহিস সালাম এসে নিচের দিকে তাকায় কান্দে আর কয় আল্লাহ কি অন্যায় যে করলাম, যার কারণে এত বড় নিয়ামতের ভিতর থেকে অন্ধকারের ভিতরে নামায়া দেওয়া হইল, আহারে এখন কোথায় যাই কিছুই দেখি না, সারা পৃথিবীর কিছুই এখন দেখা যায় না, যদি দেখতে পারতাম গাছের লতা পাতা খাইয়াও তো জীবনটা ধারণ করতে পারতাম, এখন তো কিছুই দেখা যায় না, আমি আমাকে নিজেরই দেখি না, কিছুই দেখতে পাই না, এইভাবে কান্দতেছেন আর কান্দতেছেন। আমার ভাইরা রাত্র যখন পোহায়া গেল, সকাল যখন সুবহে সাদেকের পূর্ব দিকমিকের সূর্যের আনাকোনা শুরু হয়ে গেল, পূর্ব আকাশটা বর্ষা হইতে আরম্ভ করল, এখন আদম আলাইহিস সালাম নিজের দিকে তাকিয়ে দেখতেছেন, নিজেকে দেখা যায়, আশেপাশের সবকিছু আস্তে আস্তে বর্ষা হইয়া যাইতে আছে, এই যে বর্ষা হইয়া যাইতে আছে এজন্য আল্লাহ পাকের শুকরিয়া করুণার্থে সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়েছে, জোরে কোন সুবহানাল্লাহ, এই দুই রাকাত নামাজকে আমার আল্লাহ এত পছন্দ করেছে, এই দুই রাকাত নামাজই সর্বপ্রথম জমিনের বুকে হলো ফজরের নামাজ, আমার আল্লাহ যতনের সাথে এই নামাজটাকে আমার আল্লাহ তার আরশে আজিমের ভিতরে উম্মতে মুহাম্মদীর জন্য রেখে দিয়েছে, চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, ফজরের নামাজের পরে দ্বিতীয় নম্বরে জমিনের বুকে আসছে জোহরের নামাজ, জোরে বলেন কোন নামাজ, জোহরের নামাজটা জমিনের বুকে সর্বপ্রথম পড়েছিলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে বলেন ঠিক কি না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইরা স্বপ্নের ভিতরে আমার আল্লাহ দেখা, ও ইব্রাহিম তোমার তুমি কোরবানি করো, প্রথম দিন স্বপ্ন দেখেছে, সকালবেলা চিন্তা করতেছে স্বপ্ন যে দেখলাম, নবীদেরকে শয়তান ধোকা দিতে পারে না, নবীদের স্বপ্নটাও আল্লাহর পক্ষ থেকে ওহি হয়, অতএব স্বপ্ন যখন দেখেছি কোরবানির জন্য সকালবেলা 100 উট কোরবানি করে দিয়েছে, সুবহানাল্লাহ কয় না।